ভারতীয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন তিনি। সাবলীল অভিনয়ের মধ্যে দিয়ে তিনি সহজেই দর্শক মনে নিজের জায়গাকে পাকা করেছিলেন। যদিও তাঁর অভিনয়ের সময়কাল ছিল খুবই সীমিত, হঠাৎই লাইট ক্যামেরার রঙিন দুনিয়া থেকে তিনি হারিয়ে যান। তিনি স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী মিঠু মুখার্জি। বর্তমানে কোথায় আছেন তিনি, কেমন আছেন জানাবো আজকের ভিডিওতে। জানলাদি সবসময় লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ি থেকে কেউ তো দেখেন বলুন, আপনি কিন্তু আর কোনোদিনও আমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দেখবেন না, মনে থাকবে। 1955-র 19শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেত্রী মিঠু মুখার্জি। 1972 সালে চিত্ত বসুর শেষ পর্ব ছবিটির মধ্যে দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় হাতেখড়ি হয় তাঁর। তবে ছবিটি দর্শক মনে দাগ কাটতে পারেনি। এরপর পরিচালক দীনেন গুপ্ত তাঁর আগামী ছবি মর্জিনা আবদুল্লার জন্য নতুন মুখ খুঁজছিলেন। মিঠু মুখার্জিকে প্রথম দেখেই তিনি এই ছবির নায়িকারূপে বেছে নেন। 1973-এ মুক্তিপ্রাপ্ত এই ছবিটি তুমুল জনপ্রিয়তা পায়। ছবিতে মর্জিনারূপী মিঠু এবং হোসেনরূপী দেবরাজ রায়ের অভিনয় দর্শক মনে দাগ কাটে। দশকের পর দশক কেটে গেলেও আজও এই ছবিটির জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। সত্যি করে বলো তো মর্জিনা, তুমি আমায় কত ভালোবাসো। এরপর মিঠু মুখার্জিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে নিশিকন্যা, মৌচাক, স্বয়ংসিদ্ধা, হোটেল স্নোফক্স, ভাগ্যচক্র, বন্ধন ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন মিঠু মুখার্জি। চাঁদের কাছাকাছি ছবিতে উত্তম কুমারের সঙ্গে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। তবে মৌচাক ও স্বয়ংসিদ্ধা ছবিতে রঞ্জিত মল্লিকের সঙ্গে মিঠু মুখার্জির জুটি পরিচালক থেকে শুরু করে প্রযোজকদেরও নজর কেড়েছিল। এই জুটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। কিন্তু এর পরেই কেরিয়ারের বড় ভুলটি করেন মিঠু মুখার্জি। টালিগঞ্জের শক্ত জমি ছেড়ে তিনি পাড়ি দেন বোম্বে। দুলাল গুহর খানদোস্ত চলচ্চিত্র দিয়ে বলিউডে প্রবেশ করেন মিঠু মুখার্জি। এরপর বাসু চ্যাটার্জির কয়েকটি ছবিতে অভিনয়ও করেন তিনি। যে কটা ছবিতে মূল চরিত্রে ছিলেন সবকটাই ফ্লপ হয়। হিন্দি ভাষাতেও সাবলীল ছিলেন না তিনি, অথচ মিঠুর বাংলা উচ্চারণ ছিল আকর্ষণীয়। বোম্বের ভিড়ে ক্রমশ হারিয়ে যেতে থাকেন মিঠু মুখার্জি। বাংলায় ফিরে এলেও আর ছবি হিট করাতে পারেননি তিনি, কারণ ততদিনে ছবির পর ছবি হিট করিয়ে তাঁর জায়গাটা দখল করে নিয়েছেন মহুয়া রায়চৌধুরী। রঞ্জিত মল্লিকের গলায় এই নিয়ে পরবর্তীতে অনেক আক্ষেপও শোনা গিয়েছিল। এরপর কলকাতায় ফিরে প্রতিভা বসুর গল্প রাঙাভাঙা চাঁদ নিয়ে আশ্রিতা ছবিটি তৈরি করেন মিঠু মুখার্জি। আর এই কাজটির জন্য প্রায় আধা বলিউডকে তুলে এনেছিলেন তিনি। নায়ক, ভিলেন, সহ অভিনেত্রী, সঙ্গীত পরিচালক, গায়ক, গায়িকা সবই বোম্বের। ছবিটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। অনবদ্য গল্প, যথাযথ চরিত্রায়ণ এবং অসাধারণ অভিনয়ের মধ্যে দিয়ে এত পরিচ্ছন্ন ছবি বানিয়েছিলেন মিঠু যে দর্শকদের অনেক প্রত্যাশা আবার তৈরি হয় তাঁকে ঘিরে। দর্শকরা ভেবেছিলেন আবার ছবি বানাবেন মিঠু, করবেন অভিনয়, কিন্তু কোথায় কি, ওই যে হারিয়ে গেলেন আর দেখা দিলেন না। এখন মুম্বাইয়ের বাসিন্দা তিনি। অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে পরিবারের সঙ্গেই জীবনের বাকি দিনগুলি কাটিয়ে দিতে চান মিঠু মুখার্জি। বর্তমানে 66 বছর বয়সে পা দিয়েছেন তিনি। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। ধন্যবাদ।